এসব কি হচ্ছে দেশে, পরকের বলি হচ্ছে একের পর এক পরিবার। এবার সিরাজগঞ্জের বেলকুচিতে চাচির সাথে পরকিয়া জড়িয়ে সাসাকে খুন করেছেন তার ভাতিজা। ঘটনার নয় দিনের ব্যবধানে খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ভাতিজা। বর্তমানে চাচি ও ভাতিজার ঠাই হয়েছে জেল হাজতে। জানা যায়, 21 মার্চ রাতে বেলকুচি উপজেলার রাজাপুর পশ্চিমপাড়ার নিজ ঘরে একা ঘুমন্ত অবস্থায় গার্মেন্টস শ্রমিক মোন্নাফ শেখকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকালে পুলিশ জানতে পারে নিহতের সম্পর্কে ভাতিজা আলমগীর ও তার স্ত্রী কোহিনুর বেগমের সঙ্গে সম্পর্ক রয়েছে। ঘটনার কয়েকদিন আগ থেকে এ হত্যা পরিকল্পনা করা হয় এবং হত্যাকাণ্ডের পর রাতেই আলমগীর কামারখন্দে তার শ্বশুরবাড়ি চলে যায়। এরপর নিজ বাড়ি থেকে আলমগীর হোসেন ও নিহতের স্ত্রী কোহিনুর বেগমকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। আটকের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ভাতিজা আলমগীর। সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেন। এরপরই দুজনকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, সাসি ও ভাতিজার সম্পর্কের কারণেই পথের কাঁটা দূর করতে গার্মেন্টস শ্রমিক মোন্নাফ শেখকে খুন করা হয়েছে। এ দুজনের বাহিরে অন্য কেউ এ ঘটনায় জড়িত ছিল না, কিন্তু হত্যাকাণ্ডের পরই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের জন্য জমি সংক্রান্ত বিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করা হয়। ওই সময় বাদী অজ্ঞাতনামা আসামিতে থানায় মামলা করলেও সন্দেহভাজন হিসাবে প্রতিবেশী 9 জনের নাম এজাহারে উল্লেখ করেছিলেন। পুলিশের সুষ্ঠু তদন্তের কারণে প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। নিরপরাধ ব্যক্তিরা কোনো প্রকার হয়রানির শিকার হননি। তবে মামলায় ভুক্তভোগী পরিবারের সদস্য ক্ষুদ্র ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের অত্যাচারে আমরা ছেলে সন্তান মিলে 17 জন পুরুষ সদস্য বাড়ি থাকতে পারেনি। মারপিটের ভয় দেখিয়ে আমাদের বাড়ি ছাড়া করেছিল হত্যাকারী ও তার স্বজনরা। বাড়িতে থাকা নারী সদস্যদের মারপিট ও বসতবাড়ি ভাঙচুরও করে তারা। এ কারণে আমরা পুরুষরা 10 দিন বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। পুলিশের সঠিক তদন্তে প্রকৃত আসামিরা গ্রেপ্তার হওয়ার পর আমরা বাড়িতে ফিরেছি। সুপ্রিয় দর্শক, এত বড় একটা মর্মান্তিক ঘটনা নিয়ে কি বলবেন? কাউকে ভালো না লাগলে তাকে ছেড়ে গেলেই হয়, তালাক দিলেই হয়, এভাবে কেন শেষ করে দিতে হবে বলেন? এর কি বিচার হওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার রায়। ইয়েস অথবা নো এর মাধ্যমে জানিয়ে দিন সাসি ভাতিজার ফাঁসি হওয়া উচিত কিনা।